সেখানে দোকানটার নাম আর তার সঙ্গে লেখা রয়েছে বিভিন্ন সাইজের বাঁশ পাওয়া যায়। তখন বৌদি জিজ্ঞেস করছে যে কোথায় এখানে কংগ্রেসের অফিস, ওই যে বাঁশের গোলাটাকে দিয়ে কে বলছে ওইতে, ওটা তো বাঁশের গোলা। হ্যাঁ কংগ্রেসের মতন এরকম নিজেরা নিজেদের বাঁশ দেওয়ার পার্টি আর আছে নাকি, এখানে দেখো না সব সাইজ বাঁশ পাওয়া। সুব্রতদার, আচ্ছা সুব্রতদার আর একটা গল্প বলি, সুব্রতদার দাঁতে খুব ব্যথা, বৌদি বলছে রোজ রাত্রিবেলা আমার আমি বাবু বলে ডাক্তার সুব্রত, যে তোমার বাবু রোজ রাত্রিবেলা চিৎকার করছে, অথচ ডাক্তারের কাছে যাবে না, ওই দাঁত তুলবে কী করবে এইসব করে ডাক্তারের কাছে যাবে না, কিছু ব্যবস্থা করো, ব্যবস্থা করা হচ্ছে। ডাক্তার বাড়ির ব্যাগ মারা গেছে, বড়ো নন্দ চিকিৎসক ছিলেন, খুব নাম করা, তার কাছে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে সুব্রত বাবুকে বলছে যে আপনি এ করেন দাঁতের, আচ্ছা আপনি মিষ্টি টিষ্টি খান, না মিষ্টি খাইনি, ও তাহলে ঠিক আছে, বলে না মানে আমার একটা নেশা আছে। কী নেশা? পুরো সকালবেলা আমি চাটা খাই না, আমি ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস ছোলা গুড় খাই, পুরো শিখি আপনি মিষ্টি খান না বলে, এমন হ্যাঁ ওটা আমার নেশা, শীতকালে খেজুরে আর গরম অন্য সময় হচ্ছে আখের গোলা গুড় খাই, তা বলে তাই জন্যই আপনার দাঁতে এই সমস্ত সমস্যা হচ্ছে। বলে না না দাঁতে সমস্যা হচ্ছে, শুনুন রাজনীতির লোকেরা সারাদিন মিথ্যে কথা বলতে হয়, তো মিথ্যে কথা বললেই দাঁতে যন্ত্রণা হয়, দাঁতের এই মিথ্যে কথার জন্যই আমার দাঁত পড়ছে। কিন্তু ডাক্তারবাবু একটা কথা বলি, আমার তো এর জন্যে দাঁত পড়ছে মিথ্যে কথা বলা যায়, তাহলে প্রিয়দার যদি মাড়ি পড়ে যাওয়ার কথা ডাক্তারবাবু তো এসে খুব, মানে এইরকম কত গল্প সুন্দর আছে, মানে বলে শেষ করা যাবে। সুব্রত মুখার্জি একটা সময় নাকি খুব ভূতের ভয় পেত এবং রাইটার্স বিল্ডিংয়ে নাকি ভূত আছে এরকম একটা কথা, কী বলবেন? একটা সময় না সুব্রত মুখোপাধ্যায় হচ্ছে ভীষণ ভূত ফোবিয়া ছিল, ভীষণ, মানে একবার সবই সুব্রতার মুখ থেকে শোনা, একটা সুব্রতদা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের মেম্বার ছিল, আইএলওর মেম্বার ছিল, আইএলওর হেডকোয়ার্টার ছিল জেনিভা, তা সেই জন্য সুইজারল্যান্ড বোধহয় সুব্রতদা 50 বার গেছে, বৌদিও গেছেন মিস করে, তো এবার একবার গেছেন একা সুব্রতদার পারত পক্ষে দেশ বিদেশ জেলা কোথাও যেতে চাইতেন, সঙ্গী একটা থাকতেই হবে, একা সুব্রতদার ঘরে শুতে পারতেন। এবার জেনিভায় গেছেন একা, সেখানে একটা হোটেল ওরা দিয়েছে, যে হোটেলটার জানলাটা খুললেই হচ্ছে গাছপালা, মানে ওইটাকে জঙ্গল এবং সেখানে অবধারিত ভূতেদের রাজত্ব হবে এই ভেবে রাত্রিবেলা সেই হোটেলে গিয়ে উঠেছেন, এবং সেই হোটেলটা তখন ফুল ছিল, কোনো জায়গা তাদের ছিল না, তারা বলেছে সকালের আগে কোনো ঘর ওই রকম জায়গা ছাড়া কোনো ঘর দেয়, সুব্রতদা সারা রাত্রি লবিতে বসে কাটিয়েছিলেন, ঘরে যান না, নিজেই বলেছিলেন আমাদের এই কথা। আর রাইটার্সে ওনার ধারণা হয়েছিল একটা ঘটনা দিয়ে যে ভূত আছে, একদিন কাজ করতে করতে অনেক সন্ধে হয়ে গেছে, অফিসের সব স্টাফেরা চলে গেছে, শুধু আড্ডালি আছে, সুব্রতদা কাজ করে যাচ্ছেন, ফাইল রেখে যাচ্ছেন, এই রেখে যাচ্ছেন, এমন সময় দেখলেন যে একজন আড্ডালি, সুব্রতদার যিনি আড্ডালি ছিলেন তিনি মুসলিম, তার দাড়ি ছিল, যিনি তখন এ দিয়ে যাচ্ছে, তখন সুব্রতদার প্রথম মন্ত্রী হয়েছে, খুব বেশি সবার সাথে পরিচয় হয়নি, তার জন্য এই আর একজন আড্ডালি কাজ করছে। তারপর হঠাৎ দেখলেন ও যাওয়া যাতায়াত করছে, যাওয়ার সময় দেখলেন যে সুব্রতদার থিওরি হচ্ছে ভূত, ভূতের পা সামনে হবে না, ভূতের পায়ের গঠনটা হবে পিছন দিকে, মানে আমাদের পায়ের যেটা সামনের দিক ভূতের পায়ের সেটা হচ্ছে পিছন দিক, দেখলেন ওইরকম পায়ের ছেটো ওইভাবে হেঁটে যাচ্ছে, ব্যাস দেখে সুব্রতদা আর কোনো মানে কাজ ফেলে রেখে বাইরে বেরিয়ে এসে দেখেছেন আড্ডালি নেই, একদম ছুটে এসে তলায় গাড়িতে উঠে পড়ে বাড়িতে, তারপর থেকে সন্ধ্যের পরে এতে থাকলে সবাইকে ঘরে বসিয়ে রাখতেন, 4-5 জনকে অন্তত থেকে কাজ করতেন, এই হচ্ছে সুব্রতদা রাইটার্সের ভূতের গল্পের অভিজ্ঞতা।